বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও অবশ্যই আজকের এই ভিডিওটি যারাই দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে গোপনে দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার ইম্পর্টেন্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের খুবই অসাধারণ একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখার পর আপনি কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমি 100% মনে করি যে আপনি অবশ্যই আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখা প্রয়োজন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি কাজ শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং শেয়ার করব যেটা দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে এটাকে জাস্ট অল করে দিবেন অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ বন্ধুরা ইম্পর্টেন্ট কাজটি কি আপনি জানবেন এখনই এবং জানার পর সত্যি অবাক হবেন এখানে আপনারা দেখতে পারবেন এই ইম্পর্টেন্ট কাজটি করার জন্য ছোট্ট একটি ব্রাউজারকে ওপেন করতে হবে আপনি চাইলে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করুন ব্রাউজারটিকে ওপেন করার পর আপনি ব্রাউজারটির এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি সার্চ অপশনে ক্লিক করুন দেন এখান থেকে আপনাদের সার্চ করতে হবে এখান থেকে আপনারা সার্চ করুন FDMR অবশ্যই স্পেলিংটা মনে রাখবেন FDMR FDMR লিখে সার্চ করুন সার্চ করার পর আপনারা এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু এখান থেকে দেখতে পারবেন মূলত এই কাজটি কি আপনি এখনই জানতে পারবেন এবং জানলে আপনি নিজেও কিন্তু করতে চাইবেন তারপর আপনারা কি করবেন এখানে জাস্ট নেম রিংটং এটার উপর ক্লিক করুন বা প্রথম যে ওয়েবসাইটটি আছে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের প্রথম একেবারে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাকে অন করুন সেটাকে অন করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন FDMR অবশ্যই আপনারা এই কাজটি দেখে নিন এখানে আপনি দেখতে পাচ্ছেন FDMR কিন্তু লেখা আছে অবশ্যই FDMR লেখাটি দেখবেন তারপর আপনি নিচের থেকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখান থেকে অনেক ধরনের নাম কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা এই ওয়েবসাইটটির মধ্যে অনেক ধরনের নাম পেয়ে যাবেন আপনি সিম্পলি কি করবেন আপনি আপনার নামটি এখানে সার্চ করবেন কেন করবেন কি করবেন বা করলে কি হবে জানবেন এখনই আমরা জাস্ট আমাদের নামটিকে সেট করব বা সার্চ করব আমি এখানে সিম্পলি লিখলাম রবিন আমি এখান থেকে জাস্ট রবিন লিখলাম রবিন আমি এখান থেকে রবিন লেখার পর জাস্ট আপনারা কি করবেন সার্চে ক্লিক করে দিবেন সার্চে যখনই ক্লিক করবেন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রবিন ভাইয়া প্লিজ পিক আপ দ্য ফোন এগুলো কি এগুলার কাজই আপনারা এখন জানবেন এবং জানার পর সত্যি অবাক হয়ে যাবেন তারপর এখানে দেখতে পারবেন হ্যালো মিস্টার রবিন পিক দ্য কল FDMR আবার এখানে দেখতে পারবেন মিস্টার রবিন জি প্লিজ পিক আপ দ্য ফোন তো এগুলার কাজটি কি এখন আপনি জানতে পারবেন আমি আপনাদের ম্যাজিকের মতো করে ভিডিওটিকে আজকে দেখাবো তো এখানে আমরা রবিন ভাইয়া প্লিজ পিক আপ দ্য ফোন এটার উপর ক্লিক করব এটার উপর যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন এখান থেকে জাস্ট আপনারা এখন একটু নিচের দিকে চলে আসুন একটু নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দুইটি ডাউনলোড অপশন দেখতে পারবেন আপনারা যে কোনো একটি ডাউনলোডের উপর ক্লিক করুন তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা জাস্ট এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন আপনি কিন্তু এখান থেকে চাইলে এটাকে প্লে করেও শুনতে পারেন আমরা জাস্ট প্লেতে ক্লিক করব খুবই চমৎকারভাবে দেখতে পারলেন বন্ধুরা আমরা কিন্তু জাস্ট একটি নাম ব্যবহার করে কিন্তু আমরা রিংটোনটিকে তৈরি করে ফেললাম তো মূলত এই অ্যাপ্লিকেশনটি বা এই সাইটটির কাজ কি এই সাইটটির কাজ হচ্ছে বন্ধুরা আপনাকে জাস্ট একটি রিংটং তৈরি করে দেওয়া হ্যাঁ বন্ধুরা আপনি জাস্ট যে কোনো নামের রিংটং চান আপনি শুধুমাত্র এখানে লিখে সার্চ করবেন আপনাদের এই ভিডিওটি করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে কিভাবে আমরা জাস্ট রিংটং তৈরি করব তাও আবার নিজের নাম দিয়ে তো নিজের নাম দিয়ে রিংটং তৈরি করার জন্য আপনি কিন্তু এখানে সার্চ করেই আপনি জাস্ট যে কোনো নাম সার্চ করেই নিজের নামে রিংটং তৈরি করতে পারবেন তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে এটাকে ডাউনলোড করব তো এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি ডাউনলোডের উপর ক্লিক করুন ডাউনলোডের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে দেন আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডট আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন ডাউনলোড আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে উপর থেকে একটি পপ আপ আসবে আপনারা এখানে ডাউনলোডের উপর একবার চাপ দিলে আপনাদের কিন্তু এই রিংটংটি ডাউনলোড হয়ে যাবে এবং এই রিংটংটিকে কিন্তু জাস্ট আপনি চাইলে ফোনের সাথে সেট করতে পারবেন